जाऊ रे अकुल रिहार माजे आमार भांगा नायो रे माजी बाया जाऊ रे माजी बाया जाऊ रे अकुल रिहार माजे आमार भांगा नायो रे माजी बाया जाऊ रे मारे खुदा
প্রীতি কমলে যখন ফুটবে ফুল,
বামলে যখন পুড়বে মন ভমরা জ্ঞান চুরা তোর হইবে দেখিলে ছবি পাগল হবি দেখিলে ছবি পাগল হবি কার মানা থাকবে না তোর কার মানা শুনবে না আরে বানাইলা কাঞ্চা সোনা আমার দয়াল পরশে মনি গোল আরে বানাইলা কাঞ্চা সোনা ওরে পাগল মরলে গরলে মিশাইয়া হারাইলি রত আমার কালা সাই কই ওরে পাগল মরলে গরলে মিশাইয়া হারাইলি রত
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের একটি ইউটিউব চ্যানেল সম্বন্ধে কথা বলবো। একটি চ্যানেল আছে যে চ্যানেলটির সাবস্ক্রাইবের সংখ্যা প্রায় 30 লক্ষ, মানে 3 মিলিয়ন। সেই চ্যানেলটি ইউটিউব থেকে ডিলিট হয়ে যায়। এবার এত বড় একটি চ্যানেল, সেই চ্যানেলটি কেন ডিলিট হলো, কি কারণে, আজ আমি ডিটেলস আপনাদের বলবো। চ্যানেলটি প্রায় 30 লক্ষ সাবস্ক্রাইবার, সেই চ্যানেলটি ডিলিট হয়ে যায়। সেই চ্যানেলে যারা আছে, যার চ্যানেলের যে ওনার, যে চ্যানেলের মালিক, তার সম্পূর্ণ এই চ্যানেলের উপর নির্ভর। তার পরিবার চলে, তাছাড়া তার একটি টিম আছে, স্টুডিও আছে, সেই টিমে 4-5 জন তার সাথে কাজ করে। তাদেরও অবস্থা এখন শোচনীয়। এখন তাদের কী করে চলবে, তাছাড়া সেই স্টুডিওটাই বা কী করে চালাবে, কেননা পুরো ইউটিউবের কাজ ওখানে হতো। এবার চ্যানেলটি ইউটিউব কেন ডিলিট করে দিল, এত বড় একটি চ্যানেল। সে চ্যানেলটি ভিডিও বানাতো প্রায় 6,000, উনি বলল 6K ভিডিও উনি শেয়ার করেছে। আমাদের চ্যানেলে প্রায় 1K ভিডিও শেয়ার করা এখনও হয়নি, অথচ তার 6K ভিডিও শেয়ার করা হয়ে গেছে। 6,000 ভিডিও তিনি আপলোড দিয়েছেন ইউটিউবে, সেই চ্যানেলটি ইউটিউব ডিলিট করে দিয়েছে। এইবার কেন ডিলিট করলো, আপনারা সবাই হয়তো জানেন যে চ্যানেল কেন ডিলিট হয়। চ্যানেল ডিলিট হয় একমাত্র কপিরাইট স্ট্রাইকের জন্য কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের জন্য, এই দুটোর জন্য চ্যানেল ডিলিট হয়। তাছাড়া ডেঞ্জারাস কিছু হলে, তার মানে কমিউনিটি গাইডলাইন জন্য। এবার তিনি কি করেছেন যার জন্য তার চ্যানেলটি ডিলিট হলো? আর চ্যানেল ডিলিট হতে গেলে তার কম করে পরপর 3টে কপিরাইট স্ট্রাইক আসতে হবে। কপিরাইট স্ট্রাইক হোক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হোক, পরপর 3টে আসবে 3 মাসের মধ্যে, মানে 90 দিনের মধ্যে, তবেই সে চ্যানেল ডিলিট হয়। এবার তার তাহলে 3 মাসের মধ্যে তার কী এমন হলো? প্রথম তার একটি কপিরাইট স্ট্রাইক আসে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, সেটি হচ্ছে থাম্বনেলে। তিনি ভিডিও মেক করতেন,
যে বিভিন্ন আর্নিং অ্যাপ আছে সেই সব অ্যাপ সম্বন্ধে ভিডিও মেক করতেন, কেননা এই আর্নিং অ্যাপের ভিডিও করলে তার RPM প্রচুর পরিমাণে হয় এবং প্রচুর ডলার আসে, যে কারণে বেশিরভাগ ইউটিউবার যারা টেক চ্যানেল তৈরি করে, টেক চ্যানেল আছেন, তারা সবাই এই আর্নিং অ্যাপ নিয়ে ভিডিও তৈরি করেন। আর্নিং অ্যাপ নিয়ে ভিডিও তৈরি করলে তার ডলার বেশি, তাছাড়া স্পন্সরশিপও বেশি। যেসব কোম্পানিগুলো স্পন্সর দেয় তারা এক একটা ভিডিওতে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা তারা স্পন্সর দেয়। আপনি একটা ভিডিওতে কম করে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা আপনি কোম্পানির কাছ থেকে পেলেন অ্যাড দিয়ে, বা আপনি প্রমোশন করে কোনো কোম্পানির ভিডিও প্রমোশন করলেন আপনি 1 লাখ টাকা 1.5 লাখ টাকা পেলেন। এবার যদি আপনি মাসে 4-5টা আপনি ভিডিও প্রমোশন করতে পারেন বা প্রমোট করতে পারেন, তাহলে কত টাকা হলো, প্রায় 6-7 লাখ টাকা শুধু উপরি ইনকাম অ্যাড দিয়ে। তাছাড়া অ্যাডসেন্সের পয়সা তো আছে, ইউটিউবের পয়সা তো আছেই। এইবার সেই চ্যানেলটি ডিলিট হয়ে যায়। প্রথমে তার একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে একটি থাম্বনেলের জন্য। সেই থাম্বনেলে তিনি দেখিয়েছিলেন যে এই অ্যাপ থেকে এত টাকা ইনকাম করা যায়। এইবার এত ইনকাম দেখিয়েছে যেটা কোনো সময় সম্ভব না। তাই ইউটিউব চিন্তা করছে এটা সম্পূর্ণ ফ্রড, কী করে হয় এত টাকা ইনকাম, একদিনে একটা অ্যাপ থেকে এত টাকা ইনকাম কী করে হয়। ইউটিউবের কাছে সেটা গ্রহণযোগ্য লাগেনি, ইউটিউব সঙ্গে সঙ্গে সেটাকে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিল। আর তার এই ধরনের ভিডিও প্রচুর আছে, উনি কতগুলো ভিডিও ডিলিট করবে। ওনার চ্যানেলে বললাম না 6000 ভিডিও আপলোড করা হয়ে গেছে, তাহলে হাজার হাজার ভিডিও ওনার চ্যানেলে আছে। যাই হোক, উনি একটা কমপ্লিট স্ট্রাইক খেয়েছে, উনি চিন্তা করলে হয়তো আর আসবে না, কিন্তু কিছুদিন পর আবার পরপর আরও 4-5টা কপিরাইট স্ট্রাইক চলে এসছে, আরও 4-5টা। 90 দিনের মধ্যে ওনার 5-6টা কপিরাইট স্ট্রাইক, মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসছে। তারপর তার চ্যানেলটি ডিলিট হয়ে যায়। তিনি অ্যাপ্লাই করেছিলেন কিন্তু অ্যাপ্লাই কোনো গ্রাহ্য হয় নাই, চ্যানেল ডিলিট হয়ে গেল। আমি আপনাদের বলি, কিছুদিন আগে আমারও একটি থাম্বনেলের জন্য, এখন পর্যন্ত আমার 90 দিন হয়নি, আমার মাত্র 40 দিন না কতদিন হয়েছে, আমারও একটি থাম্বনেলের জন্য কপিরাইট স্ট্রাইক এসেছে। সেটা আমারও একটি কপিরাইট স্ট্রাইক এসেছিল থাম্বনেলের জন্য। আমি একটি থাম্বনেল নিয়েছিলাম, আপনারা সবাই জানেন যে ইমেজ সার্চ মানে থাম্বনেল পাওয়া যায়, সেখান থেকে আমি একটি থাম্বনেল ডাউনলোড করেছিলাম। ডাউনলোড করে আর এডিট করিনি, আমি ওখানেই ভুল করেছি। আমি কিন্তু সরাসরি থাম্বনেল কোনো সময় ইউজ করি না, কিন্তু সেদিন কী মনে হলো জানি না, থাম্বনেলটি এডিট করিনি। সবাই একটা কথা মনে রাখবেন, যখনই আপনারা কোনো মিউজিক চ্যানেলের থাম্বনেল ডাউনলোড করবেন, সেই থাম্বনেলটাকে কিন্তু আপনারা এডিট করে নেবেন, পিক্সেল ল্যাবে দেবেন, দিয়ে একটু এডিট করে তারপরে সেই ভিডিওতে আপনারা আপলোড দেবেন। আমি এডিট এডিট কিছু করিনি, আমি ইমেজ সার্চ ম্যান থেকে ডাউনলোড করলাম থাম্বনেলটি এবং সরাসরি আমি ভিডিওতে আপলোড দিয়ে দিলাম। সেই ভিডিওতে প্রায় 5-6 লাখ ভিউজ এসছে, 5.5 লাখের মতো ভিউজ এসেছিল। 3 মাস পর আমার সেই ভিডিওটায় কপিরাইট স্ট্রাইক দিয়ে দিল। এইবার কপিরাইট স্ট্রাইক যে দিয়েছে, তিনি কিন্তু একজন ইউটিউবার, তিনি গান ব্যবহার করেন, তিনি কিন্তু নিজের গান ব্যবহার করেন না, আমাদের মতো ইউটিউবার। সেই থাম্বনেলটার জন্য তিনি কপিরাইট স্ট্রাইক দিয়ে দিল। যা হোক, তাকে অনুরোধ করেছিলাম, শুনেনি, কপিরাইট তোলেনি। তাহলে এইবার দেখুন যে একটা থাম্বনেলের জন্য কপিরাইট স্ট্রাইক, একই থাম্বনেল কিন্তু আরও হাজার ইউটিউবার আমি দেখেছি, ওই একই থাম্বনেল ইউটিউবে প্রচুর আছে, অনেকেই ইউজ করেছে ইমেজ সার্চ ম্যান থেকে, কারণ সবাই ডাউনলোড করে তো, তা ওখান থেকে ডাউনলোড করে আরও ইউটিউবার নিয়েছে, কিন্তু কারোকেই কপিরাইট স্ট্রাইক দেয়নি, শুধু আমাকেই দিয়েছে। কপিরাইট স্ট্রাইক যদি দেওয়া দিত তাহলে তো সেই ভিডিওটা দেখা যেত না, ইউটিউবে তো আপনি দেখতে পারতেন না, কেননা কপিরাইট স্ট্রাইক আসলে সঙ্গে সঙ্গে ওটা ডিলিট হয়ে যায় ভিডিওটা, সেই ভিডিও কিন্তু আপনার থাকবে না।
আপনি যখন কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক খাবেন দেখবেন সেই ভিডিওটা ইউটিউব ডিলিট করে দেয়। তাহলে আমার ভিডিওটা ডিলিট করে দিয়েছে, ওই একই থাম্বনেল আমি দেখি ইউটিউবে প্রচুর আছে। এইবার ওই লোকটা আমাকে থাম্বনেল আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে কেন আমি বুঝতে পেরেছি। আমি ওই ভিডিও বানিয়েছি, ওনারও ওই ভিডিও আছে, সেম ভিডিও, সেম ভিডিও, ওনার থেকে আমার ভিউজ প্রায় ডাবল। আমার প্রায় 6 লাখ ভিউজ, ওনার হয়তো 1 লাখ না 1.5 লাখ ভিউজ আছে, যে কারণে উনি হিংসা করে আমাকে একটি কপিরাইট স্ট্রাইক দিয়ে দিল। তা আমি রিকোয়েস্ট করেছিলাম যে কপিরাইট স্ট্রাইক তুলে দিতে, তা উনি আর কিছু শুনলো না, কিছু বলেনি, তোলেনি। আর ঠিক আছে, ওকে কপিরাইট স্ট্রাইক খেলাম। আমার ওই ভিডিওটা থেকে প্রতিদিন প্রায় 2-3 মাস আমার প্রতিদিন 500 প্রায় $10 আসতো। $10 মানে ভাবুন ইন্ডিয়ান টাকায় প্রায় 800-850 টাকা। তাহলে প্রায় ওই ভিডিও থেকে আমার প্রতি মাসে 20,000-25,000 টাকা আসতো। একটা ভিডিও দিয়ে আমার মাসে 25,000 থেকে 20,000 টাকা আসতো। সেই ভিডিওটা ইউটিউব আমাকে ডিলিট করে দিল একটা কপিরাইট স্ট্রাইকের জন্য। তাহলে এইবার চিন্তা করে দেখুন, যে চ্যানেলের 3 মিলিয়ন সাবস্ক্রাইব, 30 লাখ, তার মান্থলি ইনকাম কত, এবং তার 4টে লোক আছে যারা সবসময় তার সাথে কাজ করে, কেউ ক্যামেরাম্যান, কেউ এডিট করে, কেউ আরও বিভিন্ন রকম সরঞ্জাম জোগাড় করে, 4টে ছেলে তার রাখা আছে। এবার তাদের খরচ কী করে চালাবে? সে নতুন চ্যানেল ক্রিয়েট করেছে, বললো যে আমার 2টো চ্যানেল আছে কিন্তু এই চ্যানেলটাই মেন, সেই সব চ্যানেলে ইনকাম নেই, এইবার এই 4টে ছেলেকে কী করে চালাবো বা সংসারই বা কী করে চলবে, সেই অবস্থা। ধরে আপনাদের বলি, আপনারা যখন কোনো থাম্বনেল ডাউনলোড করবেন ইমেজ সার্চম্যান থেকে, থাম্বনেল ডাউনলোড করলে সেই থাম্বনেলটিকে আপনারা এডিট করবেন, পিক্সেল ল্যাবে গিয়ে ভালো করে এডিট করে তারপরে সেই থাম্বনেলটি ভিডিওতে দেবেন, তাহলে আর প্রবলেম হবে না। আর তাহলে কিন্তু আমার মতো সেই সেম কেস হয়ে যাবে। যদিও সবাই কিন্তু সব ইউটিউবার কপিরাইট স্ট্রাইক দেয় না, কপিরাইট স্ট্রাইক দেয় কিছু লোক আছে যারা জেলেসি করে, যে দেখলো যে না এই আমার থেকে বেশি ভিউজ হয়ে গেছে আর টাকা ক্লেম করলে তো টাকা পাবো না। অনেকে আছে টাকা ক্লেমের জন্য স্ট্রাইক দেয়, ঠিক আছে আমি স্ট্যাক তুলে দেবো, আমাকে টাকা দাও। এইবার অনেকে যখন মনে করে যে টাকা দেবে না, তখন আর স্ট্রাইকও তোলে না। তাই সবাই সাবধান, যখন কোনো থাম্বনেল ডাউনলোড করবেন সেই থাম্বনেলটিকে ভালো করে ডাউন এডিট করবেন, একটু ছোট বড় করবেন, কেননা সেম যেন না হয়। দেখা গেল আমরা যখন থাম্বনেল তৈরি করি তখন কিন্তু ওই পুরনো থাম্বনেলকে টেনে সমান করে দিই, ওতে কী হয় তার আয়তনটা একবার সেম হয়ে যায়। একটু জুম করে বড় করে নেবেন, একটু বড় করে দেবেন, চারিপাশ থেকে একটু কেটে যাবে, তাহলে সেই থাম্বনেলের সাথে আর ম্যাচ করবে না। আর আপনি নিজের কোনো দিয়ে দেবেন, আদার্স কোনো ছবি দিয়ে দেবেন, কিংবা নিজের চ্যানেলের নামটা লিখে একটু অপোসিটিটা ডাউন করবেন। আমি যেমন করি, আমি থাম্বনেল যখন মেক করি, আমি কিন্তু এখন কারো কোনো থাম্বনেল ডাউনলোড করি না, আমার সব থাম্বনেল নিজে তৈরি করা। আর সব থাম্বনেল আমি কী করি, আমার চ্যানেলের নাম দিই, চ্যানেলের নাম দিয়ে অপোসিটিটা কমিয়ে দিই যাতে দেখা না যায়, আফসা থাকে, অপোসিটি কমিয়ে তারপরে আমি সেটা বসিয়ে দিই। এইভাবে আমি থাম্বনেল মেক করি। আর নিজের থাম্বনেল নিজে মেক করে নেওয়াই ভালো, কেননা ইমেজ সার্চম্যান থেকে কত ডাউনলোড করবেন, প্রতিটি ভিডিওতে ইমেজ সার্চম্যানকে ডাউনলোড করলে। আবার আর একটা জিনিস দেখেছি, ইমেজ সার্চম্যান থেকে সব ভিডিও সব ইমেজ ইয়ে সরি থাম্বনেল ডাউনলোড করলে না, অনেক থাম্বনেল দেখি $10 চলে আসে। তার মানে যেসব থাম্বনেলে ওরা কপিরাইট নেওয়া আছে সেই সব থাম্বনেল যদি আপনি ইউজ করেন আপনার $10 আসবে। আমি মাঝে নিজে থাম্বনেল তৈরি করেছি, প্রিন্টারস থেকে আমি ছবি নিয়েছি, সেই ছবি দিয়ে আমি যখনই একটা ছবি আছে ওই ছবিটি যখন আমি ব্যবহার করি কোনো থাম্বনেলে, সেই থাম্বনেলটি যখনই আমি দিই তখনই সঙ্গে সঙ্গে $10 আসছে।
তারপরে ওই থাম্বনেল চেঞ্জ করে আমি যখন আবার নতুন থাম্বনেল দিই অন্য থাম্বনেল, তখন আর ইয়েলো ডলার আসে না। তাহলে থাম্বনেলের জন্য ইয়েলো ডলার আসছে, কপিরাইট স্ট্রাইক, চ্যানেল ডিলিট, শুধু থাম্বনেলের জন্য। তাই আমি এখন কি করেছি, আমি আর কোনো থাম্বনেল ডাউনলোড করি না, আমি নিজেই থাম্বনেল মেক করি। আর নিজে থাম্বনেল মেক করলে ভালো হয়, ইচ্ছা মতো থাম্বনেল তৈরি করা যায়, ভালো মন্দ খুব ভালো হয়, আর কোনো ডাউনলোডের প্রয়োজন পড়ে না, কপিরাইট স্ট্রাইক ক্লেমে খাওয়ার কোনো ভয় নেই। আমাকে আরও কয়েকজন একটি প্রশ্ন করেছে যে মিড রোল অ্যাড যদি সেট করা হয় তাহলে কি কোনো লাভবান আছে, সত্যি সত্যি মিড রোল অ্যাড করে কি কোনো লাভ হয়? মিড রোল অ্যাড করলে অবশ্যই তো লাভ হয়, কেননা আপনি ইচ্ছা খুশি মতো আপনি অ্যাডটা সেট করছেন। ধরুন আপনি, আর মিড রোল অ্যাড আসে কখন, 8 মিনিটের উপর যখন কোনো ভিডিও হয় সেই ভিডিওতে মিড রোল অ্যাড আসে। ধরুন আপনি 10 মিনিটের একটি ভিডিও করলেন, এইবার আপনি ইচ্ছা খুশি মতো দুবার তিনবার ওখানে একটা সেট করতে পারলেন। ধরুন প্রথমে একটি অ্যাড আসবে, তারপর 4 মিনিট 5 মিনিট পর একটি অ্যাড আসবে, লাস্টে গিয়ে একটি অ্যাড আসবে, আপনি এটা সেট করতে পারলেন। আর যদি আপনি সেট না করেন তাহলে ইউটিউব অটোমেটিক সেট করবে, অটোমেটিক একটা অটোমেটিক আসবে, প্রথমে হয়তো আসলো না, তারপর হয়তো দেখা গেলো 5 মিনিট 7 মিনিট পর অ্যাড আসলো। এবার দেখা গেলো 5 মিনিট পর যদি অ্যাড আসে, কেউ হয়তো কয়েক সেকেন্ড দেখে, 30 সেকেন্ড কিংবা 1 মিনিট দেখে ছেড়ে দিল, তাহলে কিন্তু তার কাছে অ্যাড গেল না, সে আর একটা দেখলো না, তাহলে কী হলো, আমাদের ইনকামও ডাউন হয়ে গেল। এই কারণে কি হয়, আপনি যদি মিড রোল একটা নিজে সেট করেন তাহলে আপনি ইচ্ছে খুশি মতো মিড রোল একটা সেট করলেন, সেই পর্যন্ত যখনই কোনো ভিউয়ার্সরা যাবে তখন সেখানে অ্যাড আসবে। মিড রোল অ্যাড সেট করা তো খুবই ভালো অবশ্যই, কিন্তু এখন দেখছি বর্তমানে আমি আগে মিড রোল অ্যাড সেট করতাম, আমি এখন বর্তমানে কোনো মিড রোল অ্যাড কিছু সেট করি না, ইউটিউব যেমন দিয়ে দেয় তেমনই। আমি আর দেখি, আমি অনেকদিন আগে থেকে দেখেছি মিড রোল অ্যাড সেট করলে ও মিড রোলে অ্যাড আসে না। অনেকেই বলে দাদা মিড রোল কোনো অ্যাড আসেনি, মিড রোলে কোনো অ্যাড আসেনি। তা আমি আর চিন্তা করলাম যে না, এরপর থেকে কোনো মিড রোল অ্যাড নিজে সিলেক্ট করবো না, ইউটিউব অটো যে সিলেক্ট থাকে সেই তাতে যা হয় তাতেই হবে, এছাড়া নিজে থেকে কোনো মিড রোল অ্যাড সেট করার প্রয়োজন পড়বে না। ধর তবে সবসময়ের জন্য লং ভিডিও বানাবেন, লং ভিডিও বানালে কী হয়, 8 মিনিটের উপরে আপনি যদি মিড রোল অ্যাড ইচ্ছে করে নাও বসান, তবুও লং ভিডিও বানালে অনেক লাভ, কেননা মাঝখানে একটি অ্যাড আসবেই, প্রথমে একটি অ্যাড আসলো, মাঝখানে একটি অ্যাড আসবে, লাস্টে একটি অ্যাড আসবে। একটি ভিডিও যদি কোনো ভিউয়ার্স কমপ্লিট করে তার কাছে কিন্তু দুবার তিনবার অ্যাড আসবে, তাহলে আপনার আরপিএমটা ডাবল হয়ে যাবে। আর যদি আপনি 5 মিনিটের মতো ভিডিও বানান তাহলে কী হবে, আপনার প্রথমে তো অ্যাড আসবে, অনেক সময় প্রথমে অ্যাড আসে না, লাস্টে অ্যাড আসে, তখন কী হবে, আপনার আরপিএম একেবারে ডাউন হয়ে যাবে। এই কারণেই ছোটো ভিডিওর আরপিএম দেখেন একদম ডাউন। এই কারণে সবাই যত করেই হোক 8-10 মিনিটে ভিডিও মেক করে, আমি দেখুন এই যে আমার 8 মিনিটের নিচে কোনো ভিডিও নেই, কারণ কি আমার তো ভিডিওতে ভয়েসই থাকে আর 10 মিনিট, আর গানও থাকে আর 10 মিনিট, তাহলে আমার 8 মিনিটের নিচে ভিডিও কী করে হবে, সবই 20 মিনিট 25 মিনিট। কেননা আমি এই যে ভয়েস দিচ্ছি, এই যে আমি ভয়েস দিচ্ছি, আমার এই ভিডিওতে ভয়েস প্রায় থাকবে 23-24 মিনিট। সে যেভাবেই হোক আপনাদের সাথে কথা বলে মানে বকবক করে হোক, যেভাবে হোক আমার 23-24 মিনিট অ্যাড করতেই হবে। তাহলে আমার এইবার বাইচান্স যদি কেউ আমার এই বকবকানি শোনার জন্য চালিয়ে রাখে তাহলে তো মাঝখানে অ্যাড আসবে, আর অ্যাড আসলেই পয়সা হবে। তাই সবাই সবসময় যেন মনে রাখবেন যে লং ভিডিও বানাবেন, লং ভিডিও বানালে যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তাদেরও লং ভিডিও বানানো দরকার, কারণ লং ভিডিও যত বড় করবেন আপনার ওয়াচ টাইমটা তত বেশি আসবে। আপনি 5 মিনিটের একটি ভিডিও বানাবেন, দেখবেন আপনার ওয়াচ টাইম যে ডিউরেশন থাকে, আপনার ডিউরেশন থাকবেন দেখা গেল 1 মিনিট কিংবা 30-40 সেকেন্ড, আর আপনি যখনই 25-30 মিনিটে ভিডিও বক করবেন আপনার ডিউরেশন থাকবে তখন দেখা গেলো 1 মিনিট 2 মিনিট 3 মিনিট হয়ে যাবে। এই কারণে সবসময়ের জন্য
সে মনিটাইজ চ্যানেল হোক বা নন মনিটাইজ চ্যানেল হোক, সব সময় জন্য বড় ভিডিও করতে হয়। লং ভিডিও করলে অনেক লাভ আছে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে, দাদা আপনি এই লাস্টে যে ভয়েস দেন, ভয়েসটা কী কারণে দেন, তাতে কি লাভ হয় বা চ্যানেলের কি কিসের জন্য? এটা অনেকেই বুঝতে পারে না যে আমি এই যে লাস্টে ভয়েস দিচ্ছি সেই ভয়েসটা দেওয়ার কারণটা কী। কারণ তো অবশ্যই নিশ্চয় কিছু একটি আছে, আর নাহলে আমি ভয়েস দেবো কেন? অবশ্যই কারণ আছে। তবে হ্যাঁ, কারণ যাই থাকুক না কেন, আমি কিন্তু আপনাদের গান শোনানোর কোনো ব্যাঘাত ঘটিয়ে আমি ভয়েস দিই না। আমার প্রথমে একেবারে নিট অ্যান্ড ক্লিন গান থাকে 10 থেকে 15 মিনিট, তারপরে আমার ভয়েস থাকে। এই কারণে আপনারা ভয়েস হয় শুনবেন না, কেননা প্রতিটি ভিউয়ার্সরা তারা 4 মিনিট 5 মিনিটের বেশি কেউ ভিডিও দেখে না, কিন্তু আমার গান থাকে 15-20 মিনিট, তারপরে ভয়েস। তাতে তো কারো প্রবলেম হওয়ার কোনো কথা নেই। প্রবলেম হয় কাদের? হ্যাঁ, যারা আমার ভিডিও ডাউনলোড করে, ডাউনলোড করে তারপর নিজেদের চ্যানেলে আপলোড দেয়, তাদের প্রবলেম হয়। কিন্তু তাতেও প্রবলেম হওয়ার কথা না, অনেকে আছে খাটতে চায় না, আমার ভিডিওটা নিয়ে সরাসরি তারা তাদের চ্যানেলে আপলোড দেয়, তারা কিন্তু কোনো এডিট করে না। অনেক আমি দেখেছি, অনেক ভিডিও আছে, আমি ক্লিক করে দেখি ইউটিউবে যে এটা আমার ভিডিও, আমার ভয়েস সব কিছু আমার, তার মানে ডাউনলোড করে সরাসরি বসিয়ে দিয়েছে। এই যে সরাসরি আপনারা বসাচ্ছেন, এতে কী হবে? আপনাদেরই ক্ষতি হবে। দেখা গেল ইউটিউব আপনার চ্যানেলটি ডিমনিটাইজ অবশ্যই করবে, রিউজ কন্টেন্ট আসবেই। আমার ভিডিও হোক আর যার ভিডিওই হোক, আপনারা যখনই অন্যের ভিডিও ব্যবহার করবেন, নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি রাখবেন না, যখন ইউটিউবের চোখে পড়বে তখন আপনার রিউজ কন্টেন্ট আসবে, আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। তাই আমার ভিডিও আপনারা ডাউনলোড করলেন, ডাউনলোড করে এডিট করুন, এডিট করে এক্সট্রা সাউন্ডে গিয়ে এডিট করে সাউন্ডটা বের করে নিন, মিউজিকটা, তারপরে ভিডিওটা ডিলিট করে দিন। ভিডিওটা ডিলিট করে দিয়ে নিজেদের ভিডিওর সাথে আপনারা গানটা সেট করে নিন, তাহলে তার কোনো প্রবলেম নেই। এটুকু কাজ যদি না করতে পারেন, তাহলে আর তো আপনাদের ইউটিউব না করাই ভালো। যে এই এডিটটা করবেন না, ওডুক করবেন না, তাহলে চ্যানেল চলবে কী করে আপনাদের? আমি পরপর 3 দিন 4 দিন ইউটিউবে একটু সার্চ করছিলাম ভিডিও, দেখি কারো ভিডিও, যখনই কারো ভিডিওতে আমি ক্লিক করছি দেখলাম যে আমার ভিডিও। এক শুধু একটি চ্যানেল না, অনেক চ্যানেল এরকম করছে যে আমার ভিডিও সরাসরি ডাউনলোড করে আপলোড দিচ্ছে। এটা এখনও হয়তো আপনাদের চোখে পড়েনি, ইউটিউবে চোখে পড়েনি। ইউটিউব কিন্তু সব চ্যানেল কিছুদিন পর পরই তারা চেক করে, যত চ্যানেল আছে ইউটিউবে, না হলেও 1 কোটি, মানে 1 মিলিয়ন চ্যানেল আছে, সব চ্যানেল কিন্তু চেক হয়। আর এই চেকগুলো তো বিশেষ করে হিউম্যান করে না, সব অ্যালগোরিদম করে। অ্যালগোরিদমের সাথে সঙ্গে সঙ্গে পড়ে যাবে যে এটা রিউজ, আর যখনই রিউজ হবে তখনই চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। এই কারণে আপনারা এডিট করবেন, কারো ভিডিও, সে আমি হই বা যারই হই না কেন, কারো ভিডিও সরাসরি আপনারা নিজেদের চ্যানেলে আপলোড দেবেন না, তাহলে আপনাদের কিন্তু অসুবিধা হবে, চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। আর যাদের মনিটাইজ নেই, যেসব চ্যানেল, তাদের কোনো দিন মনিটাইজ হবে না, তাহলে চ্যানেল করে কী লাভ? আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও ডাউনলোড করেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। জানেন আপনারা সবাই যে একটি ইউটিউবারের কাছে একটি সাবস্ক্রাইব কত মূল্যবান। সাবস্ক্রাইব করবেন, তাহলে ভিডিও মেক করতেও অনেক উৎসাহ পাবো, ভালো লাগবে। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার কাছে তেমন কোনো কপিরাইট ফ্রি সং থাকে, আমি তাহলে অবশ্যই আপলোড দেবো আপনাদের জন্য, সেটা আপনাদের কমেন্টস করে জানাতে হবে। আজকে দেখুন কিছু লেবু দেখালাম আপনাদের, এই লেবুগুলো কী লেবু বলেন তো? এগুলো কিন্তু সব শরবতি লেবু, দেখুন কী সুন্দর হলুদ, গাছে একেবারে পেকে আছে, দেখে মনে হয় খাই, অসাধারণ একেবারে লেবু, খুবই সুন্দর। তাই এই ধরনের লেবু যদি আপনারা দেখতে চান, এই বাগান যদি আপনারা ভিজিট করতে চান,
তাহলে অবশ্যই চলে আসতে পারেন রানাঘাট। রানাঘাটে এসে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, আমি আপনাদের দেখিয়ে দেবো। আর নাহলে রানাঘাটে এসে যে কোনো তুক্তিকালাকে বলবেন, দেখবেন নিয়ে যাবে। রানাঘাটে প্রচুর নার্সারি আছে, যে কোনো একটি নার্সারিতে নিয়ে গেলে আপনারা এই ধরনের ফল ফুল সব কিছু দেখতে পারবেন। আশা করি দেখবেন। আর যেটা বললাম আপনাদের যে থাম্বনেল, অনেকেই আছেন আমার ভিডিও ডাউনলোড করেন, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার ভিডিও ডাউনলোড করুন, আমার কোনো অসুবিধা নেই, সারা সব ভিডিও আপনারা ডাউনলোড করুন, ডাউনলোড করুন, কিন্তু থাম্বনেলটা ডাউনলোড করবেন না। আমি যে থাম্বনেলটা তৈরি করছি, অনেক কষ্ট করে থাম্বনেল তৈরি করি, আমি একটি থাম্বনেলের জন্য কপিরাইট স্ট্রাইক খেয়েছি, তাই আমি চাই না কারো চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক আসুক, কোনো ক্ষতি হোক, সবাই মিলেমিশে কাজ করি, সবাই ইনকাম করি, কারোর জন্য কারো কোনো প্রবলেম না হয়। তাই আপনারা ভিডিও ডাউনলোড করুন, ভিডিও যা খুশি নিন, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু থাম্বনেলটা নেবেন না। থাম্বনেলটা নিলে জানেন আপনারা অনেক প্রবলেম হয়, স্বাভাবিক। আমি এই কারণেই আপনাদের রিকোয়েস্ট করছি যে আপনারা কেউ থাম্বনেলটা ডাউনলোড করবেন না। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় ইউটিউবে, যে কোনো সমস্যার জন্য, যে কোনো টিপস পাওয়ার জন্য অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বা আমার কমেন্টস বক্সে লিখতে পারেন। আপনাদের যে কোনো সমস্যা, অ্যাডসেন্স সমস্যা, চ্যানেলের সমস্যা, চ্যানেল মনিটাইজ, চ্যানেল ডিমনিটাইজ, তাছাড়া হ্যাক হওয়া কিংবা স্ট্রাইক আসা, যে কোনো ব্যাপারে কোনো সমস্যা থাকলে অবশ্যই বলতে পারেন, আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। যে কোনো প্রবলেম আমার যতটুকু ক্ষমতা আছে ততটুকুর মধ্যে আপনাদের যতটা পারি হেল্প করার চেষ্টা করব। তাই যদি আপনাদের কোনো প্রবলেম হয় ইউটিউবে, বিশেষ করে যারা নতুন ইউটিউবার তাদের অনেক রকম প্রবলেম হয়, তারা অনেক সেটিংস বোঝে না, অনেক কিছু জানে না। তাই নতুন ইউটিউবারদের বলছি, পুরনো ইউটিউবারদের বলছি, যদি কোনো কাজে লাগে অবশ্যই কমেন্টস করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।